ভাই কতটা ओपी ओके শেড ল্যাম্প আমাদের তো ओपी বাস হয়ে গেছে ভাই দেখো गाइस वेलकम ব্যাক দিস ইজ সুব্রত গেমিং गाइस এতদিন তোমরা দেখেছো ভাই আমরা কিন্তু মেগা লাক্সারি ম্যানশন বানিয়েছি বাট गाइस আজকে আমরা বিরাট বড় একটা রানিং বাস আপগ্রেড করতে যাচ্ছি সেখানে ভাই আমাদের বাড়ি থেকে শুরু করে বেডরুম টয়লেট এমন কি ট্রেনিং রুম ভাই সেখানে করতে যাচ্ছি অনেক মজা হবে তো চলো गाइस আজকে আমরা খেলতে যাচ্ছি রোবক্স মেগা লাক্সারি বাস টাইকন চলো শুরু করে আগে তোমরা এখনি লাইক করে দাও गाइस দেখো ভাই আমরা রাস্তায় নেমে গেছি বাট गाइस একি ভাই আমি তো এমনি আরে গাড়ির মতো দিয়ে আমি চলে যাচ্ছি হোয়াট দ্য হ্যাক ওয়াও गाइस কি বড় বড় বাস এগুলো गाइस ওই যে দেখতে পাচ্ছো ওইটাই হচ্ছে আমাদের বাস যেটাতে ভাই কিচ্ছু নাই পুরো ভাই কঙ্কাল তো সেটাকে আমাকে ভালো করে গায়েস আপগ্রেড করতে হবে অ্যান্ড গায়েস আমি রাস্তার মধ্যে এত জোরে জোরে যাইতে পারতেছি ওকে ওকে ইয়ে গায়েস আমাদের বাসে উঠে পড়েছি অ্যান্ড গায়েস এখানে একটা কালেক্টর আমাদেরকে প্রথমে আপগ্রেড করতে হবে লুক এট দিস অ্যান্ড এটাই হচ্ছে ভাই আমাদের এটিএম মেশিন অ্যান্ড এটা করলে গায়েস আমরা নিশ্চয় ও ভাই আমরা একটা এটিএম মেশিন বসিয়ে দিয়েছি অ্যান্ড এইখান থেকে ভাই আমরা টাকা পাচ্ছি অ্যান্ড এই টাকা দিয়ে ভাই আমরা এই বিশাল বাসটাকে ভাই সাজিয়ে ফেলবো একদম গায়জ অনেক ওপি অ্যান্ড লাক্সারি বানা আমরা এখানে ফ্রন্ট ডোরটা লাগিয়ে দিই কোনো মানুষ যেন না ঢুকতে পারে বাহ ভাই আমাদের ফ্রন্ট ডোর হয়ে গেছে এখন চলে ভাই ওয়াইন শেলটা লাগিয়ে দিই ও গায়েজ বাসের কিন্তু পুরো একটা সাইজ চলে আসছে কোনো ড্রাইভার ছাড়াই বাসটা চলতেছে এটাই তো একটা অবাক করা কাণ্ড ভাই অ্যান্ড দ্য চলে ভাই আমরা একটা মিরর লাগিয়ে দিই এখানে ইয়েস ও গাইজ আমরা মিরুরও লাগিয়ে দিয়েছি এন্ড গাইজ এখান থেকে টাকা হয়ে গেছে অ্যান্ড ভাই এবার আমরা এখানে ফ্লোর লাগাতে পারবো তোমান ওকে ও ভাই এটা কিন্তু অনেক অপি হয়ে গেছে অ্যান্ড গাইস দেখো ভাই আরেকটু টাকা হলে আমাদের এখানে কিন্তু ওয়াল লাগাতে পারবো ওকে কেমন আমরা ওয়ালটা লাগিয়ে দিই এখানে লেটস গো এক্সাইটেড ওয়াল ওয়াও गाइस এবার বাসটা কিন্তু পুরো পুরি ভালোই লাগতেছে ওকে ওকে এন্ড যত বেশি আমরা আপগ্রেড করব তত কিন্তু ভাই এটিএম মেশিনে টাকা জড়ো হচ্ছে চলো गाइस 510 টাকা দিয়ে আরেকটা ওয়াল এখানে লাগিয়ে দিয়েছি 510 দিয়ে এই ওয়ালটা লাগিয়ে দিই দিককার বেশ আমরা এটাও দিয়ে দিয়েছি আর একটু করতে হবে ওকে তো আরে ভাই টাকা জড়ো হচ্ছে না তো টাকা জড়ো করতে একটু ওয়েট করতে হবে ভাই আমাদেরকে সিরিয়াসলি দেখতে থাকো ভাই আমি কতটা ওপি বানাই এটাকে হাজার টাকা হয়ে গেছে লেটস গো গাইস এবার আমি ফ্রেম লাগিয়ে দিই ভাই এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এবার সিরিয়াসলি চলো গাইস একটা এখানে একটা ফ্রেন্স ফ্রেন্স লাগিয়ে দিই ওকে একটা গাছও লাগিয়ে দিয়েছি ভাই দেখো এটা সিঁড়ি হয়ে গেছে ভাই

এরকম বাস কি আমাদের দেশে আছে কুরিয়ামও লাগাতে পারবো গাইস জাস্ট অসাম ব্রো সিরিয়াসলি চলো গাইস ওয়ালটা লাগিয়ে দিই কার ওকে কাম অন ও গাইস ওয়াল লাগিয়ে দিয়েছি এন্ড আমার টাকা কিন্তু শেষ হয়ে গেছে প্রচুর টাকা লাগবে ভাই এটা করার জন্য আমাদেরকে পেইন্টিং এখানে লাগানোর চেষ্টা করি কাম অন ওকে এদিকে একটা পেইন্টিং লাগিয়েছি এন্ড দেখো ভাই আমি এখন যদি বসে থাকি এখানে আমাকে কিন্তু অনেক সুন্দর লাগবে আমাদের এখানে উনচল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা হয়ে গেছে অ্যান্ড এবার ভাই আমরা কিন্তু অনেক আপডেট করতে পারবো লেটস গো পেন্টিং লাগিয়ে দিই একটা চলো ভাই ডোর লাগিয়ে দিয়েছি অ্যান্ড চলো গায়ে সোফা ওকে এখানে কি আছে কার্পেট ব্যাস গায়ে এখানে স্লাইভ আই ডোট নো ভো রোড এরে হাত ভাই এটা যেন ভাই কিস যেন হাত ওকে চলো ভাই শেড ল্যাম্প লাগিয়ে দিই তেরোশো দিয়ে চোদ্দোশো পনেরোশো চল্লিশ দিয়ে আরেকটা ডোর লাগিয়ে দিয়েছি ওয়াল চলো গাইস এখানকার ডোরটাও লাগিয়ে দিয়েছি অ্যান্ড এখানে সতেরোশো নব্বই দিয়ে আরেকটা ডোর ব্যাস গাইস এখানকার মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের বাট গাইস এইখানকার এটা আমাদের একটু করার দরকার আছে ওকে চলো চলো ভাই দরজা খুলে নিই অ্যাকুরিয়াম লাগিয়ে দি ও ভাই এখানে মাছও থাকবে নাকি ডেকোরেশনের জন্য এগারোশো আশি ওয়াও গাইস অসাম চলে গাইস মডার্ন কোচ ওকে সোফা ওকে লাগিয়ে দিয়েছি প্ল্যান্ট লাগাতে তেরোশো লাগবে এটা দিয়ে তেরোশো ওকে চলো এটাও দিয়ে দিয়েছি কার্পেটের জন্য ভাই আমাকে চোদ্দশো বিশ খরচ করতে হবে আর্ম চেয়ার দরকার আমাদের এখানে এটাও দিয়ে দিয়েছি সতেরোশো নব্বই বুক শেল্ফ ওয়াও সিলভার ল্যাম্প উনিশশো বিশ ও গাইস অসাম

হ্যাঁ বোকে আমার তো চব্বিশশো টাকা আছে আমার কাছে ওয়াও গায়ে ফুল্লি আমরা এই ঘরটা করতে পেরেছি চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে ভাই আমাদের এখানে কিন্তু এক লক্ষ তেত্তিরিশ হাজার আটত্রিশ হাজার টাকা হয়ে গেছে অ্যান্ড আমরা ভাই এবার এক লাখ চল্লিশ হাজার টাকার মালিক হয়ে গেছি তো চলো গায়েস এবার আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু এগুলো আপডেট করতে পার আর আমাদের পাঁচটাকে দেখো ভাই ও ভাই সে রকম লাগতেছে তো চলো গায়স আমরা এদিকে ওয়ালটা লাগিয়ে দি পেছন দিক থেকে ওকে একটা ভাল লাগিয়ে দিয়েছি এন্ড দেখো ওয়াও চলো गाइस 1920 টাকা দিয়ে আমরা ওয়াল পেপার লাগিয়ে দিই ওকে এটা আমরা লাগিয়ে দিয়েছি ওয়াল ডেকোরেশন এটাও করে ফেলে দিই বেশ गाइस এখানে একটা উডেন টেকচার চলে আসছে মার্বেল টাইলস লাগাবো 2310 টাকা দিয়ে ওকে আর ভাই কাউন্টার কাউন্টার না কাউন্টার रखिए একটা লাগিয়ে দিয়েছি ওকে আরে এখানে আমি ড্রিংকস লাগাতে পারবো হ্যাঁ गाइस কতগুলো ভাই ড্রিংকস ওকে বাট আমি খাইতে পারতেছি না একটাও যাই হোক ভাই যারা এখানে আসবে তারা খাবে চলো গাইস চেয়ার লাগিয়ে দিই ওকে ইয়ো গাইস এখানে বসার মতো চেয়ারও আছে এন্ড লাইট টেবিল যত কিছু আছে ভাই আমরা লাগিয়ে দিই চেয়ার লাগিয়ে দিই ওকে অ্যান্ড এই বাসটা কি ভাই দুই তিন তালা হবে নাকি কে জানে চলো ভাই কার্পেট লাগাই ওকে সেলিং ওকে ও ভাও গায়ে সেলিং লাগিয়ে দিয়েছি চেয়ার লাগিয়ে দিই ব্যাস চলো ভাই এখানে মডার্ন সোফাটা একটু বসা যাক আসলে ভাই মডার্ন সোফাতে বসে অনেক ভালো লাগতেছে এস গাইস এটা হয়ে গেছে গাইস কতটা কুল লাগতেছে ভাই আমাদেরকে দেখো আমরা বাসের মধ্যে এত সুন্দর একটা লাক্সারি হোম বানিয়ে ফেলতেছি স্টিয়ারকেস 45000 দিয়ে এন্ড আমাদের বাসটা দুতলা হতে যাচ্ছে গাইস আমরা এবার উপরে আপডেট করব ইয়েস এন্ড চলো ভাই আমরা এখানে একটা আগে কালেক্টর লাগাই ওকে এন্ড দুইটা কালেক্টরে কিন্তু দুই রকম টাকা আমাদের ইনকাম হচ্ছে চলো গাইস আমরা ব্ল্যাক ব্যাক উইন্ডোটা লাগিয়ে দিই ওকে বাসটা কেমন লাগতেছে দেখি তো ওয়াও গাইস বাসটা তো বড় লাগতেছে অনেক ওকে চলো গাইস পাঁচ হাজার দিয়ে আমরা ওয়াল লাগিয়ে দিই আরে বাপরে একবারে এত বড় ওয়াল গাইস আমরা এখানে একটা ডগ হাউস বানিয়েছি হোয়াট বাট ডগটা কোথায় ও ডগ আছে ওয়াও গাইস দিস ইজ মাই ডগ হে টকিং বেন আমি নাম টকিং বেন ওকে ডান ফিড ডগস চলো ভাই কুকুরটাকে আমরা খাবার দিব চলো গাইস এই কুকুর ভাই খেয়ে ফেল খেয়ে এদিকে আমাদের কি আরো কিছু কাজ বাকি আছে না বাট আমি এখান থেকে একটু ভিউটা দেখি ভাই বাসের ও ভাই কতটা ও পি এন্ড ওদিকে কিন্তু আরো বড় বড় বাস ওটা ভাই আমাদের পাঁচ লাখের মতো টাকা হয়ে গেছে চলো গায়েস আমরা এবার উপর দিকে যাব অ্যান্ড ওই ভাই ওইখানের কিন্তু এটিএম মেশিনেও কিন্তু অনেক টাকা হয়েছে মনে হচ্ছে চলো গায়েস ওকে 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 ইয়েস 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 ওকে কোনদিকে ভায়েস গায়েস ভাই প্রায় গায়স এবার আমাদের কত টাকা দেখো ভাই আজ হাজার কিচেন কাউন্টার করি চলো ভাই ওকে ও গায়েস এখানে রান্নাঘরও হবে আচ্ছা চলো ভাই কিচেন কাউন্টার আচ্ছা চলো ভাই পাঁচ দিয়ে ওকে পাঁচ হাজার নয়শো দিয়ে কিচেন সামথিং কিছু একটা আছে এখানে দেখতেসি চলো গায়স ওকে ড্র্যাশগুলো জমা হচ্ছে কেন গায়স চলো গায়স বাসের মধ্যে নোংরা করা যাবে না এখানে আর কী কী আছে চেয়ার লাগিয়ে দি ওকে 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 রেলিং এর এটাও লাগিয়ে দিয়েছি সোফা বেস গাইস একটা টিভির দরকার আছে ভাই টিভি এখানে চলে আসছে কুকুরের বয়স ছিয়াত্তর বছর নাকি ছিয়াত্তর হয়ে গেছে আই ডোন্ট নো ব্রো কি হয়েছে এটা কুকুর কি বড় হয়ে গেছে কার্পেট ওকে ব্লকস বুকশেল ওকে প্ল্যান্ট গাইস এদিকে আরো আরো এদিকে বড় হচ্ছে আচ্ছা ব্যালকনি ওয়াও চলো গাইস এখানে আমরা লাগিয়ে দিয়েছি সিং স্টিক ল্যাম্প ওকে সোফা লুক এট দিস ভাই কতটা ওপি লাগতেছে ভাই আমাদের বাস ওকে জাস্ট অসাম ব্রো চলো গাইস আমার মনে টাকা এখানে শেষ হয়ে যাবে ভাই খাবার টেবিলও লাগিয়ে দিয়েছি ওকে শেড ল্যাম্প ল্যাম্প ফ্রি ওকে সোফা ইয়েস ল্যাম্প ফ্রি আচ্ছা ফায়ার প্লেস ফায়ার প্লেসও এখানে লাগাতে পারবো উইন্ডো ওকে চলো ওয়েলকুডি আচ্ছা অনুপি এটাও লাগিয়ে দিয়েছি এন্ড গায়েস লুক এট এবার কতটা ওপি লাগতেছে ভাই এন্ড গায়েস এখানে টাকাটা জমা করো এন্ড উপর দিকে ভাই আপগ্রেড করতে হবে আমাদের এখানকার সবকিছু শেষ তো স্টেয়ার লাগিয়ে দিয়েছি ইয়েস এন্ড দেখো মোবাইল চেয়ার আচ্ছা গ্লাস রেলিং এখানে লাগিয়ে দিয়েছি ওকে চলো ভাই এখানে কি ডোর 12000 দিয়ে লাগিয়ে দিয়েছি চলো ভাই ওকে উইন্ডো যত কিছু আছে সবকিছু লাগাও ভাই হট টফ আমরা লাগিয়ে ফেলতেছি কালেক্টর ওয়াল পিয়ানো ওয়াউ ভাই এখানে আমি বাজনা বাজাতে পারবো পিয়ানোতে আচ্ছা বসার তো জায়গা নেই চলো এবার এবার বসে আমি বাজাবো নে 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 গাইস আমাদের তো ওপি বাস হয়ে গেছে ভাই দেখো কতটা বড় হয়ে গেছে বাসটা তিন তালা হতে তুই যাচ্ছে হাজার টাকা হয়ে গেছে লেটস গো গাইস এবার আমি এটাকে কমপ্লিট করে চেষ্টা করি আড়াই লাখ টাকা দিয়ে লেটস গো

ব্যাস গাইস ফ্লোর আমি এখন পর্যন্ত টয়লেট পাইলাম না ওকে আচ্ছা কাট বেড আচ্ছা বিন ওকে অধ্যায় কেটে কি লায়ন এখানে সিংহ রাখতে পারবো নাকি ওয়াট সেলফ চলো গাইস আমাদের টাকা কিন্তু শেষ প্রায় পনেরো হাজার টাকা ভাইস আমাদের বাসটা কিন্তু এতটুক পর্যন্ত আসতে পারছে তিনতলা পর্যন্ত আর ভাই আমাদের টাকার আরো দরকার সামনের দিকে ওই বাসটাকে দেখো ভাই ওটা তো আরো বড় মনে হচ্ছে মানে আরো অনেক অনেক টাকার দরকার তো চলো গাইস তোমরা কি ভাই এই বাসটাকে কমপ্লিট করে দেখতে যাচ্ছ তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ছিল ভাই আজকের ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে এখনি 5000 টা লাইক করে দাও এন্ড এরকম ভিডিও দেখো এখানে আই বাটনে অনেক গুলো আছে কি ভাবছো ক্লিক করে দেখো অনেক ভিডিও ভাই সেই লেভেলের তোমাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে সেগুলো এন্ড আমাকে ভালো লাগবে যদি তুমি ভাই এখনি একটা সাবস্ক্রাইব করে দাও এখানে ভালো থাকবে সবাই টাটা